আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বুতুন টিউব। আজকের ভিডিওটি বুতুনুক নিয়ে একটু শপিং করে বাইরে ঘুরতে বের হওয়া তা নিয়ে। বুতুনু তার বাবার সাথে উইলিজে শপিং করছে। কি নিবা বাবু তুনু? আজকে আমরা একটু নদীর পাড়ে ঘুরতে যাব, তাই হালকা স্ন্যাক্স আর জুস কিনবো, এই জন্য এখানে আসা। তোমার গাড়ি নিবা না? সে এখানে আসলেই ডোনাটসটা খাবে, সে প্যাকেটে নিবে না, একটা হাতে নিবে, হাঁটতে হাঁটতে অর্ধেক খাবে, দেন সে আবার বাকিটা প্যাকেটে রেখে দেবে। এভাবেই চলে, সে একটু খায়, একটু আমাকে সাদে, পরে কিছুক্ষণ পর রেখে দেয়। এটা বলনা সুইটের চার্চ, পাশে গ্রেভিয়ার্ড, বিশাল বড়। আর ঠিক এর অপোজিটেই ফাদারের বাসা। আমার থেকে মনে হয়েছে চার্চের যে ফাদারের বাসাটাই অনেক বেশি বড়। তো যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, আলো কমে আসছে, আমরা সুইডেন আসার পর বাংলাদেশের মতো বেবি ট্যাক্সি দেখতে পাবো সেটা কখনো ইমাজিন করিনি। তাই কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে থেকে হাসছিলাম। ভেতরে যে আছে সে মেবি থাই, থাইল্যান্ডের থাই থাই। তো এখন সে হাসতেছে, সে জানে না আমাদের দেশে এই জিনিসটা এতটা অহরহর। ও আছে, সে একাই ইউনিক। সেই আমাদের ফটফটি হলুদটা এখন গ্রামে তাও দুই একটা যাও পাওয়া যায়, নতুন কাপড় মনে হয়। এই হলো বোলনা সিটির সেই লেক। যদিও আশেপাশেও অনেকগুলো লেক আছে, তবে এটা বিশাল বড়। এই রোডটা দিয়ে এসে আমরা লেকের পাশে এসে দাঁড়িয়েছি। দূর থেকে চার্চটা দেখা যাচ্ছে, দেন এদিকটা সোজা হেঁটে গেলে আস্তে আস্তে লেকটা পুরোপুরি ঘুরে নদীর পাশে চলে যাওয়া যায়। আজকে আমরা লেক আর নদীর যে জয়েন্ট আছে সেটাই দেখার চেষ্টা করব, দেখি কতটুকু হাঁটা যায়। সো আমরা সেই দূরে যে লাইটগুলো জ্বলছে ওখান থেকে হাঁটা শুরু করেছি, আর এটা হচ্ছে লেক আর নদীর জয়েন্ট। এই ছোট্ট একটা ব্রিজ দিয়ে তারা জয়েন্টটা করেছে, তো অনেক সুন্দর। তো আমরা অর্ধেকটা পথ হেঁটে নিয়েছি। আমরা যখন হাঁটছিলাম আমি ফাহাদকে বারবার বলছিলাম জায়গাটা অনেক সুন্দর, বাংলাদেশ হলে হয়তো বা দেখা যেত এখন এখানে বনভোজন শুরু হয়ে যেত। এই জায়গাটা দেখতে অনেকটা পিকনিক স্পটের মতো। এরা শুধুমাত্র সামারে এখানে ক্যাম্পিং করে, বাট আমাদের দেশে উইন্টারে এসব জায়গায় পিকনিক বেশি ভালো চলে।
তো আমরা হাঁটছি, আর এদিকে ম্যাডামের মুড ভালো নেই, সে অনেক টায়ার্ড, তার ঘুম পাচ্ছে। বাট আমার পরিবেশটা খুব ভালো লাগছিল। এইখানটায় সে হঠাৎ করে বতুন চিৎকার করে কান্না করা শুরু করে। সে এতগুলো হাঁস একসাথে দেখে অনেক ভয় পেয়েছে, আর আমি রীতিমতো তাকে নিয়ে দ্রুত ওখান থেকে সরে যাই। যদিও আমার হাঁসগুলো দেখতে অনেক ভাল লাগছিল, কিন্তু ও যেহেতু কান্না করছে তাই আমি পাশ দিয়ে দাঁড়াতে পারছিলাম না। আমি কিছুক্ষণ ওকে চেষ্টা করছিলাম বুঝানো, পরে আমি আর ওখানে দাঁড়াতে পারিনি। আমি ওকে গাড়ি থেকে নামিয়ে সোজা হাঁটা দিই, ওর বাবা ওর গাড়িটা পরে টেনে আনে। বুতুন পালাই, কিছু বাবা ভয় পাইছে? বকা দিছে, আসবে না। ওরা সব ওদিকে যাচ্ছে, খেতে যাচ্ছে, ওদেরকে নাস্তা দিয়েছে, আমরাও নাস্তা নিয়ে আসবো। হ্যাঁ বাবা, একদিন আমরা নাস্তা এনে খাওয়াবো। হ্যাঁ তো আমরা অর্ধেকেরও বেশি লেকের অংশ হেঁটে ফেলেছি, যদিও আরও অনেক হাঁটতে হবে। তো আমি অনেক টায়ার্ড হয়ে শেষমেশ বসে পড়েছি, বুতুনও টায়ার্ড। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।